যে মুভিতে টুইস্ট বেশি থাকে সেই মুভির স্টোরি সাধারণত অতটা মনে টাচ করে না, এটা আমার ধারণা। বাট কিছু মুভি আবার ব্যতিক্রম হয়। মুভির কাহিনী কেমন লাগবে এটা আপনাদের উপর, বাকি মুভির টুইস্টে আপনার মন ভরে যাবে এটা শিওর। প্রথমে কাহিনী নর্মালি চলতে থাকবে, বাট শেষের দিকে এসে এমন ধামাকা দিবে যার জন্য আপনি হয়তো রেডি ছিলেন না। তেমন একটা মুভি নিয়ে এখন কথা বলতে চলেছি। খুব পপুলার কোনো অ্যাক্টর মুভিতে নেই, বাট হিরোইন ইউ নো হোয়াট আই মিন, না 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 নটি ভাবনা ভাইবেন না, আমি বলছি জাস্ট কিউট, মানে কিউট সে। তো ওভারঅল বাকি সবার অভিনয় ভালো ছিল, যেহেতু ক্রাইম থ্রিলার মুভি আর হিস্ট্রির সঙ্গে একটু কানেকশন রয়েছে, সেগুলো আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করব যাতে আপনারা কিছু জানেন। এর জন্য আপনাদের জাস্ট একটা কাজ করতে হবে যে অ্যাটেনশন দিয়ে মুভিটা দেখতে হবে, তা না হলে বুঝতে পারবেন না। তো মুভির নাম ঠিকানা আমি বলি, ততক্ষণে আপনারা একটু হাতের কাজ সেরে নিন, লাইক সাবস্ক্রাইব করে দিন, কেমন। ওয়েল, কথা বলছিলাম 2023 মুক্তি পাওয়া ক্রাইম থ্রিলার তামিল মুভি, নাম পরম পুরুল, এর ব্যাপারে। মুভির সিন শুরু হয় চেন্নাই শহর থেকে একটু বাইরে একটা ছোট গ্রামে। শুরুতেই ক্যামেরা একটা দাদুকে ফলো করে যে জমিতে গাছ লাগাতে মাটি খুঁড়ছে, অনেকটা খুঁড়েছে, আবার শাবল মারতে ঠন করে একটা শব্দ হয়। দাদুর সন্দেহ হয়, তো শিওর হওয়ার জন্য সে আবার মারে, তখন কনফার্ম হয় যে নিশ্চয় এখানে কিছু একটা আছে। লক্ষ্য করে মূর্তির মতো কিছু একটা, একদমই তাই। দাদু লুকিয়ে সেটা বাড়িতে নিয়ে যায়। পরের দিন রাতে শহর থেকে দুটো লোক আসে দাদুর কাছে। এই ভাই সাহেব পরিচয় করিয়ে দেয়, দাদু ইনি সারগুনা পান্ডিয়ান, শহরে অনেক বড় দোকান আছে তার, সে এসবের বিজনেস করে। ভিতরে গিয়ে সেই মূর্তিটা দেখে। একটু পর সারগুনা পান্ডিয়ান ফোন করতে করতে বাইরে আসে, আর তখন আমরা দেখি তারা দাদুকে সেখানে মেরে ফেলেছে। তার মানে বোঝা যাচ্ছে এটা সাধারণ কোনো মূর্তি নয়। সারগুনা পান্ডিয়ান ফোনে কাউকে বলছে এটা অনেক পুরনো, কাজ হয়ে গেছে, তোমরা থাকো আমি আসছি। এখান থেকে সিন কয়েকদিন সামনে আসে চেন্নাই কে নগরে। বাইক চালাতে চালাতে চেহারায় একটা টেনশন, মনে অশান্তি, আর মাথায় পরিবারের প্রবলেমের কথা মনে করতে করতে এন্ট্রি করায় মুভির হিরো বা লিড ক্যারেক্টার অমিতাশ প্রধান, অর্থাৎ আধিরের। আধি বাইকটা এখানে থামিয়ে আশপাশ ভালো করে দেখছে, তারপর দেয়াল টপকে পার হয়, যার শব্দ পেয়ে সেখানে থাকা গার্ড জেগে ওঠে। খুঁজতে খুঁজতে সামনের দিকে গেলে আধি তাকে ধরে একটু কেলিয়ে বেঁধে সেখানেই ফেলে রাখে। তারপর সে ভিতরে যায়, উপরে এসে একটা রুমে ঢোকে। লাইটের আলো পড়লে আমরা দেখি এটা তো সারগুনা পান্ডিয়ানের বাড়ি। আধি এখানে কিছু পুরনো জিনিস দেখে, অবভিয়াসলি সেগুলো চুরি করে নাই। সিন কাট করে আবার কয়েকদিন সামনে আসে তার বাড়িতে। ইনি আধির মা, বলছে বেটা এখন বাইরে থাকার কি দরকার, বাড়িতে থাকলেই তো পারিস। আধি বলে না মা আমার কাজ আছে। এখানে বমি করছে আধির ছোট বোন, তার বমি করা দেখে আধি খাবারটাও শেষ করতে পারে না। মানে আধির বোনের অনেক সিরিয়াস একটা রোগ হয়েছে যার কারণে এমন বমি করে। বাট সে যেন কষ্ট না পায় তাই সবাই তার সঙ্গে ভালো করে কথা বলে, কিন্তু সবার মাথাতেই টেনশন। দিদি বলে কি জব পেয়েছিস ভাইয়া? আধি বলে আরে কিসের জব, বিজনেস করবো পাগলি, তোর ভাই বিজনেস করবে, মাসে আয় কত জানিস 5 লাখ আসবে। তাই? আরে সত্যি বলছি। যাক ভাই বোন মজা করে কথা বলছে। বাইরে গাড়ির শব্দ শুনে আদি বলে থাক আমার যেতে হবে। দিদি বলে ভাইয়া থাক না, বাবা আসুক। না রে তার সঙ্গে আমার জমবে না, এ বলে সে যাচ্ছে। তখন একটা কাকু বাড়িতে ঢোকে ব্যাগ নিয়ে, দুজনে একটু চোখাচোখি করে, আদি সেখান থেকে চলে যায়। মনে হচ্ছে এটাই আদির বাবা মেবি। যাক ওদিকে বাইক চেকিং এর এখানে এন্ট্রি হয় মুভির অন্যতম আরেক ক্যারেক্টার আর শরৎ কুমার স্যার, অর্থাৎ ইন্সপেক্টর মাইথ্রিয়ান। কিছু ছেলে পেলে একটু চাঁদাবাজি করছিল বলে অফিসার তাকে গাঞ্জার মামলায় ফাঁসিয়ে গাড়িতে উঠাই। কিবে খুব তো ভাব দেখালি, এবার থানায় চল, তোদের আমি কানুন শিখাচ্ছি। এরপর ক্যামেরা একদিকে হিরোর উদাসীনতা, কারণ তার বোনের চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন, পড়াশোনা শেষ করেছে অথচ জব পাচ্ছে না, সেগুলো। ওদিকে অফিসার মাইথ্রিয়ানের রোজকার কিছু কাজ, এসবই ফলো করে ক্যামেরা। রেডমেড মারে মাইথ্রিয়ান, যতদূর পারে পকেটে ঢুকায়, তার মানে সে খুব একটা সৎ লোক নয়। তারপর এখানে এই কাকুর সঙ্গে মাইথ্রিয়ানের কথা শুনে আমরা বুঝতে পারি মাইথ্রিয়ান আসলে শুধু অসৎ না, বিশ্ব বাজারে নাম করা অসৎ। সে টাকার জন্য সবকিছু করতে পারে যদি তার স্বার্থে না লাগে। ওদিকে আদি ঘুরতে ঘুরতে নজর পড়ে এখানে সেখানে আর্ট করা এই দিদির উপর, সেদিনের মতো ইগনোর করে। পরে আবার একদিন তার চোখে পড়ে, দেখে বাচ্চাদের সঙ্গে কিছু একটা আঁকাকি করছে, তাদের বই বিলি করছে। এবার আমরা এন্ট্রি করাই নাকি? তো এই হলো সেই কবুতরের বাচ্চা, ভেরি কিউট অ্যান্ড সুইট, কাশ্মীরা প্রদেশি, অর্থাৎ ইয়ামিনি। কে বা কি করে সেটার বিস্তারিত পরে জানা যাবে, ঠিক আছে? তো মাইথ্রিয়ান এখানে সেখানে যে টাকা পায় সেগুলো এখানে এনে লুকিয়ে রাখে। পরিবার বলতে তার বউ বাচ্চা ছিল, বাট বাচ্চার ছবি যেভাবে দেখছে তাতে মনে হচ্ছে তারা সঙ্গে নেই। আদি সারাক্ষণ এখন ইয়ামিনিকে ফলো করে সময় পার করছে। তো একদিন একটা শপে তাকে ফলো করছিল, ইয়ামিনি বুঝতে পারে। এই মিস্টার কি সমস্যা, পুলিশকে বলবো? ফলো করছেন কেন? আদি বলে আরে ম্যাডাম আপনি ভুল বুঝতেছেন, আমি আসলে আপনার সঙ্গে একটু কথা বলতে চাই, আমি আপনার কাজ দেখেছি, সে ব্যাপারে প্লিজ 5 মিনিট একটু সময় দিন। প্রথমে ইয়ামিনি রাজি হয় না, বাট পরে রাজি হয়, ঠিক আছে জাস্ট একটা কফি। কফি শপে বসে আদি বলে আমি আপনাকে বেশ কয়েকবার দেখেছি, কথা বলতে চেয়েছি কিন্তু সাহস হয়নি। না না আমার কোনো বাজে ইন্টেনশন নেই, আমি কাজ নিয়েই কথা বলতে। ইয়ামিনি বলে কফি শেষ ভাই, বলে সে চলে যায়। বাপরে এ তো বিন্দি মরিস, আদি বেটা সাবধান। যাক এবার কে আমরা আইজি অফিসে ডিজিপি আর আইজি কে দেখাই। ডিজিপি জরুরি একটা কথা বলতে স্বয়ং নিজেই এখানে এসেছে, সে ব্যাপারে বলছে। ডিজিপি বলছে আজকাল এই মূর্তির বিজনেসে তার
আর খুব ইন্টারেস্ট দেখা যাচ্ছে। ওরা দুই দেশেরই নাগরিকত্ব নিয়ে বসে আছে, গোপন খবরের মাধ্যমে আমি জেনেছি, তো তুমি একটু মাথায় রেখো বলে ডিজিপি সেখান থেকে চলে যায়। একটু পর মাইত্রিয়ানো সেখানে আসে কি যেন একটা কাজে। এখানে কার্তি নামে একটা এজেন্ট স্যারকে ডাকে। স্যার কি খবর? মাইত্রিয়ানো তার কাছে আসে। কার্তি কি খবর, তুমি এখানে? আইজি অফিসে কোনো খবর আছে নাকি? কার্তি বলে, আরে স্যার তেমন কিছু না, আসলে সারগুনা পাণ্ডিয়ান নামে কোনো বিল্ডারের নাম শুনেছেন? হ্যাঁ শুনেছি মনে হচ্ছে। আরে যে পুরনো মূর্তি বেচা কেনা করে, শুনলাম স্যারের পরের টার্গেট সেই ছিল, কিন্তু কয়েকদিন আগে সে হুট করে অ্যাক্সিডেন্টে মারা যায়। এখন মজার ব্যাপার হলো, সে বিভিন্ন জায়গা থেকে অনেক দামি দামি মাল কালেক্ট করেছিল, সেগুলো বা যারা তার কাছে মাল বিক্রি করবে বলে কাছে রেখেছে, তারা তো এখন লাল হয়ে যাবে। কোটি কোটি টাকা অবধি কোনো মূর্তির দাম শুনেছি আমি, সেটারই খবর নিতে এসেছি। শালা আমাদের ভাগ্যে সব পড়ে না স্যার। তারা কথা বলছে, একটা মুরুব্বি পাথরের সঙ্গে হুচুট খেয়ে এখানে পড়ে যায়। দৌড়ে আসে সবাই, কি হলো কি হলো? কার্তি এসে ধরাধরি করে উঠাই, স্যার আপনি ঠিক আছেন তো? মাইত্রিয়ান মুরুব্বিকে চিনে, আরে স্যার আপনি? কাউকে কিছু না বলে সেখান থেকে যেতে থাকে। তো ইনি হলেন বালাজি শক্তিবেল স্যার, অর্থাৎ প্রফেসর রামমোহন। কার্তিক বলে, স্যার আপনি চেনেন তাকে? মাইত্রিয়ান বলে, হ্যাঁ চিনি, তার একটা জমির মামলা আমার কাছে এসেছিল, সে জমি কিনেছিল, পরে তার কাছেও অরিজিনাল কাগজ বের হয়েছে, আরেকজন দাবি করছে তার কাছেও কাগজ, আমি বলেছিলাম হাল ছেড়ে দিতে কিন্তু সে শোনেনি, এখনো মনে হয় সেই কেস নিয়ে লড়ছে কোর্টে। কার্তিক বলে, ও আচ্ছা স্যার আমার দেরি হয়ে যাচ্ছে, তাহলে আজ আসি, পরে আবার দেখা হবে বলে সে চলে যায়। সিন রাতে আধের কাছে আসে, সে আজও বাইক নিয়ে বের হয়েছে, এখানে পার্ক করে একটা বাড়িতে ঢোকে, তারপর তালা খুলে রুমের ভেতরে যায়, অবশ্য চুরি করতেই গেছে। কিছুক্ষণ পরে জানালা দিয়ে দেখে সেই ফ্ল্যাটের লোক আসছে, সে তাড়াহুড়ো করে বের হয়। নামতেই মাইত্রিয়ান সেখানে আসে, তাকে দেখে আদি পত্রিকায় দিচ্ছে এমন একটা ভান করে। মাইত্রিয়ান বলে, এত রাতেও কি এখন পত্রিকা বিলি করে? কি জানি বাবা। সে গায়ে লাগায় না, যাচ্ছে। ওদিকে আদির আবার ফোনটা বেজে ওঠে, সে থামায়। মাইত্রিয়ান তার রুমের তালা খুলতে যাবে, তখন দেখে তালাকে খুলেছে, সন্দেহ হয়, আদিকে থামতে বলে, এ থাম। আদি দৌড় দেয়, ব্যাস পুলিশ সে কি আর এত সহজে ছাড়বে, পিছু নাই। অনেকটা দৌড়াদৌড়ি করে মাইত্রিয়ান প্রায় তাকে হারিয়েই ফেলেছিল, আদি এখানে সবার সঙ্গে মিশে গেছে। মাইত্রিয়ান চলে যাবে, আবার তার ফোনটা বেজে ওঠে, এর আগেও যেহেতু রিংটোনটা শুনেছে। ব্যাস আদিকে ঘুরে একটা ঘুষা দেয়, আর সিন চলে আসে পরদিন সকালে থানায়। তার কাছ থেকে মাইত্রিয়ান সবকিছু নিয়েছে, সেখানে একটা কার্ড পায় যেখানে লেখা সারগুনা পাণ্ডিয়ান, যার নাম সে কাল শুনলো। এ তুই কি করতিস তার সঙ্গে? আদি বলে, আমি তার আর্ট গ্যালারিতে কাজ করতাম 7 বছর ধরে। পরে কি হলো? আদি বলে, সারগুনা ভাইয়ের মৃত্যুর পর সব এলোমেলো হয়ে যায়, দোকান বন্ধ হয়ে যায়, আমার কাজ বন্ধ হয়ে যায়, কাজ পাচ্ছিলাম না, বাড়িতে বোনের চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন, তাই কোনো উপায় না পেয়ে এই রাস্তা বেছে নিয়েছি, সরি স্যার আর করবো না, প্লিজ আমায় ছেড়ে দিন। মাইত্রিয়ান কি আর তাই ছাড়বে? সে মনে করে এটাই তার সুযোগ। আদিকে বলে, তুই তো ওর সঙ্গে এতদিন কাজ করেছিস, তো ওর পরিচিত কোনো লোক বা ও মাল কোথায় কার কাছে রাখতে পারে এমনটা তুই অবশ্যই জানিস, এমন কারো খোঁজ দে তাহলে আমি তোকে যেতে দেবো। আদি বলে, সে ব্যাপারে সে কিছু জানে না। মাইত্রিয়ান তাকে জেলে পুরে দিতে চায়, তার বাড়িতে যদি জানে তাকে পুলিশ ধরেছে তাহলে সবকিছু শেষ হয়ে যাবে, এই জন্য আদি বলে সে চেষ্টা করবে। তার কাছে যত লোকের নাম্বার ছিল সে সবার কাছে কল দিতে শুরু করে, বাট কেউ সে ব্যাপারে কথা বলতে চায় না। আদি মালের টোপ দেয়, বিজনেসের কথা বলে, টাকার কথা বলে, সারগুনা পাণ্ডিয়ানের কথা বলে, বাট কেউ কথা বলতেই চায় না। আদি বলে, স্যার আর কি করব, সবাইকে তো বললাম। মাইত্রিয়ান বলে, আমি কিছু জানি না, যতক্ষণ না আমার ফায়দার কিছু হবে তোর যাওয়া নেই। এখন আদি কি করবে? অপেক্ষা করতে করতে বেলা গড়িয়ে সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে যায়, মাইত্রিয়ান তাকে যেতে দেয় না। অনেকক্ষণ পর আদির ফোনে একটা কল আসে, মাইত্রিয়ান তাকে স্পিকার দিয়ে রিসিভ করতে বলে। হ্যালো কে? ওপার থেকে বলে, আমি বালু, তুমি কি আদি বলছো? জি হ্যাঁ বলুন। কোন বালু? বালু বলে, আরে তুমি সারগুনা ভাইয়ের দোকানে থাকতে না? আমি মাঝে মাঝে তো সেখানে যেতাম, দেখোনি তুমি আমাকে? ও আপনি? জি ভাই বলুন, কি অবস্থা? বালু বলে, আরে আমি তোমাদের দোকানের এখানে এসেছিলাম, কিন্তু দেখি সব তো অবস্থা খারাপ। আদি বলে, ভাই ভাইয়ের মরে যাওয়ার পর তো দোকান বন্ধ হয়ে গেছে, আমি এখন অন্য সেটের সঙ্গে কাজ করছি। বালু বলে, আদি ভাই তো আমার থেকে একটা মাল নিতে চেয়েছিল, এই জন্য আমার কাছে রেখে দিয়েছিল, কিন্তু সে তো এখন নেই, তো তোমার হাতে কোনো পার্টি থাকতেও পারে, এই জন্যই তোমায় জানালাম, যদি কোনো পার্টি পাও তো আমায় জানিও, আমার একটু প্রয়োজন। বাস এই তো কাজ হয়ে গেছে, মাইত্রিয়ান তো এটাই চাইছিল। পরের সিনে আমরা দেখি মাইত্রিয়ান আদিকে নিয়ে বের হয়েছে, মানে বালুর সঙ্গে ডিল করতে যাচ্ছে আর কি। আদি বলে, স্যার সারগুনার সঙ্গে যারা মিশত তারা কিন্তু খুব একটা সুবিধের লোক না, খুব খারাপ ওরা, সবগুলো বদমাইশ। মাইত্রিয়ান বলে, ওরা জানে না আমি কতটা খারাপ, চল চলে আসে একটা জঙ্গলের মতো জায়গাতে। ফোন করলে বালু আরো সামনের দিকে যেতে বলে। তো এই হলো সেই বালু। কিরে ভাই আদি, আমাকে এখনো চিনতে পারিসনি? ও উনি কে? আদি বলে, আরে আমার সেই সেট যার কথা বললাম আপনাকে। ও হ্যালো সাহেব, আজে বাজে কথা না বলে কাজের কথায় আসি নাকি? মাল দেখুন, দাম দিন, বাট এখানে অন্ধকার, তাই বালু বলে, স্যার ভিতরে যাই চলুন। আচ্ছা চলো। এখানে এসে মূর্তিটা বের করে, আর আমরা দেখি এটা সেই মূর্তি যেটা মুভির শুরুতে ওই বুড়ো দাদু পেয়েছিল, মনে আছে? কিভাবে এখানে এলো, কেমনে কি, বাকি পরে জানা যাবে। মূর্তি দেখে তো মাইত্রিয়ান অবাক, এটা তো অনেক পুরনো মনে হচ্ছে, অনেক দামি মনে হচ্ছে। মাইত্রিয়ান বলে, এর কোনো ডকুমেন্ট বা কোনো কাগজপত্র নেই? বালু একটু হাসে, না স্যার এমন কিছু নেই। কি আদি ভাই, তুমি তো সবকিছু জানোই, ওনাকে বলোনি? আদি বলে,
বলে, না ভাই আমি তো সব জানি, আসলে কাগজপত্র থাকলে বয়সটা জানা যেত, আর বয়স জানতে পারলে দামের ব্যাপারে একটু শিওর হওয়া যাইতো। বালু বলে, আমি জানি এটা নাগাপাট্টি নামের একটা কৃষক জমির ভিতর থেকে পেয়েছে। তারা কথা বলছে, বালুর একটা লোক তাকে ইশারা করে মাইত্রিয়ানের কাছে গান রয়েছে। বালুর ডাউট লাগে, আর বালুর রিয়াকশনে মাইত্রিয়ান বুঝতে পারে, কি হলো ভাই কোনো সমস্যা খুলে বলো। বালু বলে, আপনি কমরে কি রেখেছেন ওটা? মাইত্রিয়ান বলে, আরে ওটা আমি তো একা একা বের হই, এই জন্য সঙ্গে রাখি। বালু বের করে সামনে রাখতে বলে, ভাই আমাদের কাছেও কিন্তু আছে, বাট এখানে বিজনেস নিয়ে কথা হচ্ছে, এখানে ওসব কেন, ডাউট কেন? মাইত্রিয়ান গান বের করে টেবিলে রাখতেই বালু গানটা নিয়ে মাইত্রিয়ানকে লাথি মারে। শালা আমাদের ধোকা দিতে চাস? আদিত্য নিষেধ করছে, এ ভাই কিছু করিস না, বালুর লোক তাকে মারছে। আদি নিষেধ তারা শুনছে না, শেষে আদি রেগে গিয়ে বলে, আবে সে পুলিশ অফিসার, থাম। বালু থেমে যায়, কি পুলিশ? আবে কি করেছে সেটা? বালুর লোক বলে, ভাই পুলিশের সঙ্গে ঝামেলা করলে আমরা ফেঁসে যাব, আবার এমনি ছেড়ে দিলেও আমরা বাঁচবো না। বালু সিদ্ধান্ত নিয়েছে সে সবাইকে মেরে ফেলবে। শুট করতে যাবে, আদি বলে, এ বালু পুলিশ কিন্তু চারদিক থেকে তোদের ঘিরে নিয়েছে। এ বলে তার ধ্যান পাল্টে দিয়ে সে মারামারি শুরু করে, ওদিক থেকে মাইত্রিয়ানও শুরু করে, তারপর দুজন মিলে মারতে থাকে বালুর লোকদের। তো মারামারির এক পর্যায়ে গান আদির হাতে আসে, আর সে না দেখে সমানে হাঁকাতে থাকে, ব্যাস সবাই সেখান থেকে ভয়ে চলে যায়। গুলি শেষ হলে মাইত্রিয়ান আসে সামনে, আব্বে কি করছিলি, আমাকে লাগলে কি হতো? কি করবো স্যার, আমি তো চালাতে পারি না, এই জন্যই এমন করেছি। স্যার আপনি ওটা সঙ্গে কেন এনেছিলেন? না আনলে তো আজকে ডিলটা হয়ে যেত। গল্প করতে করতে যাচ্ছে, আধির পায়ের সঙ্গে কিছু একটা বাঁধে, নিচে দেখে তারা ছুটতে গিয়ে তাদের মালটায় ফেলে গেছে। হলো, এদের তো ভাগ্যই খুলে গেল। নিয়ে চলে আসে মাইত্রিয়ানের বাড়িতে, আদিকে বলে, কি থানায় না গিয়ে এখানে কেন ভাবছো? আরে তেমন কিছু না, থানায় গিয়ে কি হবে, জবের তো বেশি দিন নেই, আর কত সততা দেখাবো। তাই আদি বলে, স্যার আমার পুরো পরিবার আমার উপর নির্ভরশীল, আমার কিছু হলে পুরো পরিবার শেষ হয়ে যাবে, আমার বোনের কাছে যাইনি কয়েকদিন হলো, ওরা টেনশন করছে, প্লিজ আমার যেতে দিন। মাইত্রিয়ান শুনতে চায় তার বোনের কি হয়েছে। আদি বলে, পেটে অনেক ক্ষুধা থাকে, বাট গলা দিয়ে কিছু খেলেই বমি করে, ডক্টর বলেছে যে প্রবলেম হয়েছে তার জন্য 30-40 লাখ খরচ পড়বে, আমাদের কাছে আছে মাত্র 10 লাখ, হসপিটালে ভর্তি করিয়ে তাকে বাঁচিয়ে রেখেছি। আমি যাই স্যার। মাইত্রিয়ান বলে, দেখ টাকা তোরও প্রয়োজন আমারও প্রয়োজন, তুই তো সারগুনার সঙ্গে কাজ করেছিস, তুই একটা ডিলার ঠিক কর, আমরা একটা বিক্রি করলে তুই মোটা অঙ্কের একটা টাকা পাবি। আদি বলে, এটা এত সহজ নয় স্যার, এর জন্য অনেক প্ল্যানিং করা দরকার। মাইত্রিয়ান বলে, যা যা লাগবে কর। আদি বলে, ঠিক আছে স্যার, আপনি রুমে যান, আমি আমার বোনকে দেখে একটু পর আসছি। এ বলে সে চলে যায়। উপরে এসে মূর্তি দেখে তো মাইত্রিয়ান খুব এক্সাইটেড, অনেক খুশি, এত বড় মূর্তি নিশ্চয়ই অনেক দাম হবে, তার লাইফ সেট হয়ে যাবে। অনেকক্ষণ পর আদি আসে, তারপর বলে, স্যার সব ঠিকঠাক হলে যা আসবে 50-50 করতে হবে, তাহলে আমি সামনে প্ল্যান বলবো। মাইত্রিয়ান বলে, ঠিক আছে। আদি বলে, এসব মূর্তির ব্যাপারে সব থেকে ভালো দাম পাওয়া যায় এর বয়সের উপর, মূর্তির বয়স যত বেশি হবে দাম তত বাড়বে, তারপর এর ভিতরে মেটাল কি রয়েছে তার উপর, আমাদের আগে জানতে হবে এটা কতটা পুরনো বা এর পেছনের হিস্ট্রি কি। মাইত্রিয়ান বলে, আর এটা কি করে জানবো? আদি বলে, হিস্ট্রি বিষয়ে যাদের ধারণা রয়েছে, আর্ট প্রত্নতান্ত্রিক ব্যাপারে যাদের একটু ধারণা রয়েছে বা পড়াশোনা করেছে, তারা বলতে পারবে। আর স্যার আমাদের কয়েকটা ছবি উঠাতে হবে। কেন? আরে এটাকে নিয়ে তো আর ঘুরে বেড়ানো যাবে না, ছবি দেখিয়ে কাজ ছাড়তে হবে। ও ঠিক আছে, আদি কয়েকটা ছবি উঠায়। পরদিন সকালে মূর্তিটা নিয়ে দুজন একটা জায়গায় আসে। স্যার এটা কোথায় এলেন? মাইত্রিয়ান বলে, অন্য কারো কাছে গিয়ে বিপদে কেন পড়বো, আমার পরিচিত সে, এ ব্যাপারে ভালো জানে, চলো ভিতরে চলো। মাইত্রিয়ান গিয়ে নক করলে দরজা খোলে কে? গোলাপের কোলি, ইয়ামিনী। আসুন ভিতরে আসুন। ভিতরে এলে আন্টিও একটু অবাক, এসো বাবা এসো। ফোনে কথা বলতে বলতে উপরে যাচ্ছে আর বলছে, ছুটকির বাবা এসেছে, কোনো কাজে এসেছে, তোর তাতে কি? ইয়ামিনী বলে, কই মূর্তিটা কই? ওই যে এ আনান এদিকে আন। আদি ভিতরে আসে, তারপর ইয়ামিনীকে দেখে সেও তো অবাক, দুজনেই চেয়ে থাকে। মাইত্রিয়ান বলে, আমরা ইনভেস্টিগেশনের সময় এটা পেয়েছি, এর ব্যাপারে আমাদের জানাটা দরকার, এই জন্য তোমার কাছে এলাম। ও হ্যাঁ, ও আদি পুলিশ ইনফর্মার, আমার সঙ্গে কাজ করে। ইয়ামিনী খুলে মূর্তিটা দেখে তো রীতিমতো অবাক, আরে এটা আপনারা কোথায় পেলেন? এটা তো নাগাপট্টিনাম ব্রঞ্জের মতো মনে হচ্ছে, মানে এটা নাগাপট্টিনামের আশেপাশে কোনো বৌদ্ধদের মূর্তি হতে পারে। মাইত্রিয়ান বলে, একটু খুলে বলো তো। তখন ইয়ামিনী বলে যে, এটা বুদ্ধের দেওয়া অন্য আরেকটা রূপ, যা অবলোকিতেশ্বর নামে পরিচিত। যে সময় ভারতে বৌদ্ধ ধর্মের শক্ত দখল ছিল, অন্য ধর্মে বিশ্বাসী লোকেরাও বৌদ্ধ ধর্ম অনুসরণ করতে শুরু করেছিল, মহাযান ও হিনযান সম্প্রদায় বিভাজনের পর বৌদ্ধ ঈশ্বর ছিল নাকি একজন শিক্ষক নাকি একজন সংস্কারক, তা নিয়ে বিতর্ক শুরু হয়। যারা বুদ্ধকে ভগবান হিসেবে পূজা করত, তারা তাকে বিভিন্ন রূপ দান করেছিল। এরকমই একটি রূপ হল এই অবলোকিতেশ্বর। এই রূপটি রাজকুমার সিদ্ধার্থ রূপে বুদ্ধের একটি প্রতিনিধিত্ব বলা হয়। শিলালিপির গোড়ার দিকে কিছু লেখা ছিল, ইয়ামিনী সেগুলো পড়ে দেখে, চোল সাম্রাজ্যের সময়কার ব্যবহৃত ফন্টের মতো, মানে বর্তমানে
ব্যবহৃত তামিল ফন্টের আগের রূপের কিছু কথা। পুরোনো অবশ্যই মূর্তিটি কোনো রাজার কোনো মন্দিরের উপহার হতে পারে, সেই অনুপাতে এটা মোটামুটি 1000 বছর বয়সী হওয়া উচিত। শুনে তো এরাহা চাষশালা এ বলে কি, সেখান থেকে বের হয়ে আদি বলে, স্যার সে যা বলল যদি তাই হয় তাহলে এর মূল্য কত হতে পারে জানেন? প্রায় 50-60 কি লাখ? আদি বলে, না স্যার কোটি। কি কোটি? বাস এত টাকার মালিক হতে চলেছে সামনে এমন অবস্থায় মানুষের কেমন ফিল হয় সেটা দেখাতেই দুজন চলে যায় রঙিন জগতে। সেখানে মজা মস্তি করে, টাকা পেলে মানুষরা এমনই করে। যাক, তারা মজা মস্তি করুক, করতেই পারে, সে অধিকার তাদের রয়েছে। চলুন আমরা তারপরে যাই। আদি বলে, স্যার বলছিলাম যে কে ছিল সে? মাত্রিয়ান বলে, আরে আমার বউয়ের ছোট বোন শালি হয়। ও আচ্ছা, আর ফ্রেমে একটা ছোট বাচ্চা দেখলাম, ওইটা কি আপনার? আমার মেয়ে চলে গেছে। চলে গেছে মা? আমার সঙ্গে থাকবে না তাই? কেন স্যার থাকবে না কেন? আর পরিবার ভালো করে চালাতে কি করতে হবে না করতে হবে সেটা তো আমি ভালো বুঝবো, তাই না? শত তার রেডিও চালু করে রেখেছিল, সে কি জানে এই সিস্টেমে চলতে গেলে কিভাবে চলতে হবে? কথা শুনিনি এই জন্য চলে গেছে। আমি ভেবেছি ফিরে আসবে, কিন্তু এখন মনে হচ্ছে আর আসবে না, মেয়েকে সঙ্গে নিয়েই গেছে। আমার শালি ইয়ামিনি এসব নিয়েই পড়াশোনা করছে, আমি তখন অতটা গায়ে লাগাইনি, বাট এখন মনে হচ্ছে এগুলো কাজে। আদি বলে, স্যার যদি আপনার সঙ্গে কেউ নাই থাকে তাহলে আপনি এত টাকা কি করবেন? মাইত্রিয়ান বলে, ব্রো দুনিয়াতে চলতে গেলে টাকার প্রয়োজন আছে, টাকা থাকলে লোকের অভাব হবে না। আচ্ছা আমার কথা ছাড়ো, এরপর কি সেটা বলো। আদি বলে, আমি চেষ্টা করছি, দেখি কোনো ডিলারের সঙ্গে যোগাযোগ করা যায় কিনা, পেলে আপনাকে জানাবো, ঠিক আছে? এ বলে সে চলে যায়। পরের দিন সকালে দুজন এখানে, মানে আদি একটা ডিলারের খবর পেয়েছে, বাট নাম আর কালো গাড়িতে আসবে এটা ছাড়া অন্য কিছু জানে না। অপেক্ষা করছে, একটু পর একটা গাড়ি আসে, এরা তার পিছু নিয়ে এখানে আসে। তো ইনি হলেন আশোকান, কাজ কি একটু পর বুঝতে পারবেন। দুজনেই লোকটাকে ফলো করছে, বাট সরাসরি গিয়ে তার সঙ্গে কথা বলতে পারছে না, কারণ তারা তো শিওর না ইনিই সেই ডিলার কিনা। একটু পর মাইত্রিয়ান সামনে গিয়ে কথা বলে, হ্যালো স্যার আমি ইন্সপেক্টর মাইত্রিয়ান, আপনি তো আর ডিলার না, আপনার সঙ্গে একটু কথা বলতাম, একটু যদি সময় দিতেন। আশোকান বলে, স্যার আমি এই এক্সিবিশন দেখার জন্য বাইরের দেশ থেকে এসেছি, দেখতে দিন, আপনি রেস্টুরেন্ট অপেক্ষা করুন আমি আসছি। মাইত্রিয়ান বলে, ঠিক আছে। এ বলে সে চলে যায়। আমরা দেখি অশোকান তার দিকে চেয়ে আছে। যাক একটু পর অশোকান বসে, যে স্যার বলুন কি হেল্প করতে পারি আপনার? মাইত্রিয়ান বলে, আমি ইনভেস্টিগেশনের সময় একটা পুরনো মূর্তি পেয়েছি, বলা হচ্ছে এটা নাগাপাট্টি নামের এলাকার। আদি বলল, আপনি এসবের ডিল করেন? ও হ্যাঁ, ও আদি সারগোনা পান্ডিয়ানের সঙ্গে কাজ করত। আশোকান বলে, স্যার আপনার কোথাও ভুল হচ্ছে, আমি তেমন কেউ না। মাইত্রিয়ান বলে, দেখুন স্যার আমি জানি আপনি কে, মূর্তিটা সরকারের কাছে দিলে কোন জাদুঘরে গিয়ে পরে পরে নষ্ট হবে, তাই চাচ্ছিলাম আপনাদের মতো কারো হাতে যাক, সঠিক জায়গা পাবে। আশোকান স্বীকারই করে না সে এসব কাজ করে, বরং সে ভয় দেখাতে থাকে। আমার ব্যাপারে জানতে চাইলে আপনার ডিজিপির সঙ্গে কথা বলাতে পারি, ফোন দিব। মাইত্রিয়ান আর কথা বাড়াতে চায় না, চল আদি, সরি স্যার। এ বলে সে চলে যায়। আদি যাওয়ার আগে ছবিটা বের করে দেখায়, স্যার এটা কমসে কম 1000 বছর পুরনো, ভালো করে দেখুন, যদি মত পাল্টে যায় তাহলে বলতে পারেন। মাইত্রিয়ান আসে, আরে আদি কি করছিস? বললাম না, চল। টান দিতেই ছবিটা পড়ে যায়। পাশের সিটে বসা লোকটা ছবিটা উঠিয়ে নেয়, স্যার ছবিটা দিন প্লিজ। লোকটা বলে, মূর্তি নিয়ে আসুন, দেখে বাকি কথা হবে। আপনি? অশোকান উঠে আসে, মানে সে তাদেরই লোক। অশোকান কার্ড বের করে দিয়ে বলে, থার্ড ফ্লোর চলে এসো। আশেপাশে যত লোক ছিল সবাই তাদেরই। সেখান থেকে চলে যায়। সেখান থেকে ফিরে এরা আবার একটা লোককে মারধর করছে, কারণ সে নাকি তাদের ব্যাপারে লেখালেখি করতে চেয়েছিল। এখান থেকে বোঝা যায় এরা জাস্ট সাধারণ বিজনেসম্যানই নয়, প্রয়োজনে তারা কাউকে মারতেও পারে। যাক পরদিন এরা মূর্তি নিয়ে চলে আসে সেই ঠিকানায়, যে মূর্তি দেখছে সেই মূলত মেন লোক, নাম বরুণ রাও। আশোকান বলে, এটা কি এম্পন, মানে যার মাঝে 5টা ধাতু মিক্স রয়েছে? এরা বলে, জি স্যার। আশোকান বলে, মূর্তির বয়স নির্ধারণ করার জন্য কোনো ডকুমেন্ট বা অন্য কিছু আছে? আদি বলে, স্যার এটা অবলোকিতে শোয়ার মূর্তি, কমপক্ষে 1000 বছর বয়সী তো হতেই হবে, চোল যুগের সময়কার রাজা রাজেন্দ্র চোলের রাজত্বকালের। আশোকান বলে, ভালো জানো মনে হচ্ছে। মূর্তির নিচের দিকে পুরনো তামিল লেখাগুলো পড়ে বরুণ বলে, এগুলো তো 500 বছর আগেও ছিল, তাহলে এর উপর বেস করে তুমি কিভাবে বলতে পারো এটা 1000 বছর পুরনো? আদি বলে, স্যার ওই লেখাগুলোর মাঝে উল্লেখিত শ্রীবিজয়ার রাজা তো 1100 শতকে তামিলনাড়ুতে এসেছিল। শ্রীবিজয়া? জি, বর্তমানে ইন্দোনেশিয়া, সুমাত্রা এসব ছিল শ্রীবিজয়ের অংশ। আশোকান বলে, তো তুমি বলতে চাইছো ইন্দোনেশিয়ানরা এখানে এসেছিল? আদি বলে, জি স্যার, জাস্ট ভিজিট করার জন্য নয়, যখন তাদের দেশ শত্রুদের দখলে ছিল তখন দাপুন্ত হানশ্রী জয়না স্যার পালিয়ে এসেছিল এখানে, এবং এখানকার রাজা রাজেন্দ্র চোলনের কাছে সাহায্য চেয়েছিলেন। সেই সময় তাকে সাহায্য করার জন্য চোলরা তাদের নৌবাহিনী পাঠিয়েছিল। মাইত্রিয়ান তো হা করে চেয়ে আছে। আদি বলছে, চোলদের নৌবাহিনী যাওয়ার পরেই তারা কেদা, বর্তমান নাম পেনিনসুলার মালয়েশিয়া, বিজয় করে, যাকে আমরা এখনো স্মরণ করি। বর্তমান সময়ে মালয়েশিয়ার রাজা ইজুদ্দিন চোলান 28 মার্চ 2022 21 বছর বয়সে সে মারা যায়। তারা চোলদের বংশধর হতে পারে। এই মূর্তি এত বিশাল ইতিহাসের সাক্ষী।
শুনে তো অশোকান অবাক। মাইত্রেয়ন বলে, বাহ বেটা, এত সুন্দর কাহিনী কি করে বানালি? আদি বলে, স্যার এগুলো ইতিহাসে রয়েছে, আমি ঘেটে এসেছি। জি, আমিও একটু ঘেটেছি, তো এই জন্যই আপনাদের জানালাম। অশোক বলে, তো কত টাকা চাইছো তোমরা? মাইত্রেয়ন বলে, আপনারা তো বাজার জানেন, এত পুরনো জিনিসের কেমন টাকা হতে পারে আপনারাই বলুন। বলুন, 6 লাখ থেকে শুরু করে কথা হতে হতে 10 কোটি অবধি আসে। আদি দিতে চায়, বাট মাইত্রেয়ন রাজি হয় না, সে 20 কোটি বলে। বরুণ এতে রাজি হয় না। মাইত্রেয়ন মূর্তি উঠিয়ে নিয়ে বলে, 24 ঘন্টার সময় দিন, আমরা যদি এর থেকে ভালো ডিল না পাই তো আপনাকে জানাবো, আর এর মাঝে আপনারাও সিদ্ধান্ত নিন, বলে তারা বের হয়ে যায়। বাইরে এসে আদি বলে, স্যার কেন এমন করলেন, 10 কোটি কি কম ছিল? মাইত্রেয়ন বলে, বেটা ওদের তাকানো দেখে আমি বুঝতে পেরেছি এর দাম আরো হবে, তুই চুপ করে থাক, দেখ ওরা ফোন করবে। তারা যাচ্ছে, এদিকে আমরা দেখি কিছু লোক তাদের ফলো করছে। মাইত্রেয়ন ভিন্ন রাস্তা দিয়ে যাচ্ছে। আদি লক্ষ্য করে বলে, স্যার আপনি কি করছেন, অন্য রাস্তা দিয়ে কেন যাচ্ছেন, আপনি কি আমাকে ধোকা দিতে চাইছেন? মাইত্রেয়ন বলে, এখন অবধি মাথায় ছিল না, বাট তুই তো মনে করে দিলি, আবে কেউ তো আমাদের ফলো করতে পারে, এই জন্যই অন্য রাস্তা দিয়ে যাচ্ছি। আদি বিশ্বাস করে না, সে একটা শক দেয় মাইত্রেয়নকে, স্যার আপনার হোয়াটসঅ্যাপ চেক করুন। মাইত্রেয়ন চেক করে দেখে, আদি যখন মূর্তির ছবি উঠিয়েছিল তখন জাস্ট মূর্তি না, তাকে সহ উঠিয়েছিল। আদি বলে, আপনি যদি ঝামেলা করেন তাহলে আপনার এই ছবিগুলো কিন্তু আমি জায়গা মতো পৌঁছে দিব, বুঝেন? মাইত্রেয়ন বলে, আবে ছাগল, কি ভাবছিস এসব? কথা বলছে সামন থেকে একটা গাড়ি এসে তাদের রাস্তা অবরোধ করে দেয়, পিছন থেকে একটা আসে হলো, তারপর সামনের গাড়ি থেকে বের হয় বালু, তার মূর্তি নিয়েছে, এরা তো এত সহজে ছাড়বে না। আদি ব্যাগ নিয়েই বের হয়। মাইত্রেয়ন বলে, দেখ ভাই তোদের মাল আমি নিয়েছি, ওকে ছেড়ে দে, ও বাড়িতে যাবে। এ যা। আদি যাচ্ছে, এরা তাদের সামান বের করে, বুঝতে পেরেছে ওই ব্যাগের মধ্যে মালটা রয়েছে, এখন এখানে কি হবে সেটা তো আপনারাও বুঝতে পারছেন। শুরু হয় বাংলাদেশের ডিজে পার্টি। তো মারামারির এক পর্যায়ে ব্যাগ নিয়ে টানা হেঁচড়া চলছে, চলতে চলতে ব্যাগটা একটু চটকে এসে সাইডে গিয়ে পড়ে, সেদিক দিয়েই একটা ট্রলার যাচ্ছিল। এরা দেখে দৌড় তো দেয়, বাট চালক তো দেখতে পাচ্ছে না। বালু, মাইত্রেয়ন ওদিক থেকে আদিও দৌড় দেয়, কিন্তু তার আস্তে আস্তে কাজ সারা, উপর দিয়ে ট্রলারটা চলে যায়। আব্বে ইনসানি বান্দর, কি করলি এটা? সবাই তো হা, এটা কি হলো? বালুর একটা লোক এসে ব্যাগ খুলে দেখে মূর্তি গোড়া থেকে আলাদা হয়ে গেছে, ভাঙ্গা মূর্তি কোনো কাজের নয়, তার কোনো দাম কেউ দিবে না, এজন্য বালু রাগবাগ করে চলে যায়, নে তোরাই নে। আদি দেখে বেচারা মূর্তির অবস্থা খারাপ, তখনই আবার বরুণ রাও ফোন করে বলে, তারা 15 কোটি দিবে যদি ডিল করে, তাহলে তারা যেন জানায়। কপাল! ভাঙ্গা মূর্তি নিয়ে সিন চলে আসে মাইত্রেয়নের বাড়িতে, দুজনে বসে বসে ভাবছে এখন কি হবে, এ কথা সে কথায়। আদি বলে, স্যার আমার কাছে একটা প্ল্যান আছে। কি প্ল্যান? তারা যেহেতু জানে না যে মূর্তিটা ভেঙে গেছে, তো কেননা আমরা এটাকে ঠিক করি বা এর মতো সেম আরেকটা বানিয়ে নিই। মাইত্রেয়ন বলে, এটা কি সম্ভব? আদি বলে, তার পরিচিত একটা লোক আছে। ব্যাস, পরে সিনে আমরা দেখি তারা একটা ছেলের সঙ্গে বসে আছে, তো এর নাম হলো ধারানি। সব শুনে সে বলে 25 লাখ লাগবে, সে কাজ করে দিবে। শুনেই মাইত্রেয়ন বলে, কি বে পুলিশের সঙ্গে মজা নিচ্ছিস? সে বলে, স্যার আমি যা বলছি সত্যি বলছি, আপনার সঙ্গে ঝামেলা করে পরে কি আমি পালিয়ে বেড়াবো? যে কাজ করতে হবে তার জন্য এটা লাগবে। আদি বলে, দেখ ভাই তুই এই কাজে পারদর্শী, এই জন্য তোর কাছে এসেছি, তুই কি এটা সুযোগ নিচ্ছিস? ধরনী বলে, এমন কিছু না, তার কাজ হবে নিখুঁত, তার পারিশ্রমিক এটা। আদি বলে, ঠিক আছে তুই যা চাচ্ছিস তাই দিব, বাট টাকা ডিল হওয়ার পরে দিব। না, সে রাজি না, কারণ এসবের কি ভরসা আছে, এদের কাছে তো এখন টাকাও নেই যে তাকে দেবে। ধরনী সেখান থেকে চলে যায়। পরের দিন মূর্তির সঙ্গে নিয়েই দুজন কোথাও যাচ্ছে। আদি জিজ্ঞেস করে, স্যার কোথায় যাচ্ছি আমরা? মাইত্রেয়ন বলে, আমার তো মাথাতেই ছিল না, আমরা কেন মানুষের কাছে গিয়ে ঝামেলা করছি, এ কাজ তো ইয়ামিনেই পারে, সে খুব সুন্দর করে বানিয়ে দিবে। আদি বলে, বাট স্যার আপনার সঙ্গে তো তার বোনের ঝামেলা চলছে, সে যদি রাজি না হয়? মাইত্রেয়ন বলে, চলো আগে দেখা যাক, অবশ্যই সে রাজি হবে। চলে আসে ইয়ামিনির কাছে। ভাঙ্গা মূর্তি দেখে সে রেগে যায় যে এত গুরুত্বপূর্ণ একটা জিনিসের ব্যাপারে আপনারা কি করে এমন কেয়ারলেস হতে পারেন, এটা রাষ্ট্রীয় সম্পদ। মাইত্রেয়ন বলে, অ্যাক্সিডেন্ট তো বলে কয়ে আসে না, কোর্টে আমাদের এটা অখ্যাত অবস্থায় পেশ করতে হবে, তা না হলে আমার জব চলে যাবে, দয়া করে তুমি এটাকে ঠিক করে দাও, আর নয়তো এর মতো সেম করে একটা বানিয়ে দাও। ইয়ামিন রাজি হয় না, কারণ এটা খুব সেন্সিটিভ একটা ব্যাপার, যদি ধরা পড়ে তাহলে তার পুরো কেরিয়ার শেষ হয়ে যেতে পারে। মাইত্রেয়ন বলে, তার কিচ্ছু হবে না, সে খেয়াল রাখবে, এটা খুব জরুরি, এর বিনিময়ে সে সব করতে পারে। ইয়ামিনি বলে, আপনার কাছে আমার চাওয়ার কিছু নেই। মাইত্রেয়ন বলে, ঠিক আছে তোমার বোন যেমন চায় আমি কাল থেকেই তেমন হয়ে যাব, তুমি এই কাজটা করে দাও। ইয়ামিনির রিয়াকশন পাল্টে যায়, সে বলে, দিদি আপনার থেকে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ও, তাহলে তলে তলে এসব চলছে না? ইয়ামিনি বলে, দিদি বাইরে যাবে, ও চাইছে মিউচুয়ালি সম্পর্কটা শেষ হয়ে যাক, আপনি যদি কোনো ঝামেলা না করে বাচ্চাকে তার সঙ্গে পাঠাতে রাজি হন তাহলে আমি। মাইত্রেয়ন বলে, হুম হুম আমি তো সব বুঝতে পারছি, তোমরা সবাই মিলে আমাকে ফাঁসাতে চাইছো, ঠিক আছে আমারও তাদের দরকার নেই, আমিও থাকতে পারবো একা একা, টাকা থাকলে সবকিছু হয়, বুঝছো? ওকে রাজি, সেটাই ডিল হয়। ম্যাটেরিয়াল এটা সেটা লেস ফিতে মিলে খরচ পড়বে প্রায় 2 লাখ, আর সময় লাগবে 5-7 দিনের মতো। মাইত্রেয়ন আদিকে বলে, খরচ দুজনের মাঝে ভাগ হবে। আদি বলে, ঠিক আছে বাট এখন আপনি দিন, আমার কাছে তো নেই। সেখান থেকে বের হয়ে আদি বলে, স্যার আমার মনে হয় পার্টিদের সঙ্গে কথা বলা উচিত, তারা কিছু বলার আগে আমাদের ফোন দেওয়া উচিত। মাইত্রেয়ন
আদ্রিয়ান তখনই ফোন করে বলে যে একটা কাজে সে বাইরে যাচ্ছে, ফিরতে 8-10 দিনের মতো সময় লাগবে, তারপর সে ফিরলে ডিলটা হবে। ওরা আদিকে দিয়ে ডিল করাতে বলে, মায়াত্রিয়ান বলে আমি ওকে বিশ্বাস করি না। আদিকে শুনেই বলে, এসব শুনে আশোকান বলে, বরুণ আমার সন্দেহ হচ্ছে, কিছু তো একটা খিচড়ি পাকাচ্ছে তারা। আদির নেমে গেলে মায়াত্রিয়ান তার লোককে আদির নাম্বার দেয় তার বিস্তারিত বের করার জন্য, মানে তাকে একটু সন্দেহ করছে। পরের দিন থেকে ইয়ামিনী তার কাজ শুরু করে, প্রথমে আর্ট করে নাই। আদি ছবি দিতে এসে ইয়ামিনীকে দেখে তো আরো ফ্ল্যাট হয়ে যায়, কারণ বেশ কিউট লাগছে। কয়েকদিন ক্যামেরা এই দুইজনকেই ফলো করবে। আর এদের এই অবস্থা দেখে আমার দুই লাইন শের মনে পড়লো, আরস কিয়া হে যারা তাজ্জু ফরমাইয়ে, আরস কিয়া হে কে পৃথিবীতে মানুষের এত সুন্দর রূপ রয়েছে, এই চোখ তোমাকে দেখে বুঝেছে। এতদিন ঘুরেছি পাগলের মতো, কেউ নজরে আটকেনি, চোখ বুঝি নীরবে তোমাকেই খুঁজেছে। মনে হচ্ছে যেন হাজার বছর চেয়ে থাকলেও তাকে দেখার এই পিপাসা ফুরাবার নয়। আহ, কল্পনাতে যে আপসারা হুর পরীর কথা আমরা শুনি, তারা বুঝি দেখতে এমনই হয়। শুনেছি চন্ডীদাস রজকিনীর জন্য বর্ষি বাইয়েছে, মজনু লাইলির জন্য পাগল হয়েছে, তারাই বুঝি মহান। শুনেছি চন্ডীদাস রজকিনীর জন্য বর্ষি বাইয়েছে, মজনু লাইলির জন্য পাগল হয়েছে, তারাই বুঝি মহান। শুনে যান ও ইতিহাসের প্রেমিকরা, যদি রজকিনী লাইলি এমন কেউ হয়, তার জন্য তো নির্দ্বিধায় এই জান কোরবান, এমন মিষ্টি মেয়ের জন্য তো নির্দ্বিধায় এই জান কোরবান। কমেন্ট বক্সে একটু বাবা করে দিন। যাক, তারা তাদের কাছে লেগে আছে। মাঝে ইয়ামিনীর দিদি মাইত্রিয়ানের মেয়েকে নিয়ে বাড়িতে আসে, ইয়ামিনীর সঙ্গে কথা বলে মাইত্রিয়ানের ব্যাপারে যে সে খুব সুবিধার লোক না, স্বার্থে টান পড়লে সে যে কোনো কিছু করতে পারে। ইয়ামিনী শুনে যাচ্ছে, বাইরে আদিও শুনছে। তার কিছুক্ষণ পর মাইত্রিয়ান আসে, বাট ততক্ষণে তার বউ বাচ্চা চলে গেছে। ইয়ামিনী তাকে ডেকেছে ডিভোর্স পেপারে সাইন করাতে। মাইত্রিয়ান বলে, ঠিক আছে, এটা যদি তোমাদের সিদ্ধান্ত হয় তাহলে ওকে, সাইন করে দেয়। এরপর ইয়ামিনী তার বাকি কাজ করে যাচ্ছে, আদিও তার কাজ করে যাচ্ছে। আশাকান বলছে, তারা কোনো প্ল্যান করছে না তো? বরুণ বলে, 7 দিন সময় চেয়েছে, দেখো তারপর কি হয়। যাক, ইয়ামিনের কাজ অনেক এগিয়েছে, তারপর আসে সেই দিন যার জন্য এরা এতদিন অপেক্ষা করেছিল। কাজ শেষ, ইয়ামিনী মূর্তির উপর থেকে কাপড় সরায়, কাজ অসাধারণ হয়েছে, একদম সেম টু সেম। বাট মাইত্রিয়ান ডেকে যায়, ও গড, কি হলো? ইয়ামিনী তো অবাক। মাইত্রিয়ান বলে, এটা সেম এর মতো হয়েছে না, মানে কালার তো একদম আলাদা। মাইত্রিয়ান তো রেগে যাচ্ছে, এটা কি হলো? ইয়ামিনী বলে, আরে ওটা 1000 বছর পুরনো, আর এটা নতুন, এমনই তো হবে না। মাইত্রিয়ান এসব বুঝতেছে না, সে রেগে বেগে কথা বলছে, ছবির মতো কেন হয়নি? ইয়ামিনী বলে, দেখুন আপনি আমার সঙ্গে এইভাবে কথা বলবেন না, আমি আর্টিস্ট, কোনো জালিয়াতির কোর্স খুলে বসেনি। আদি বলে, স্যার মাথা ঠান্ডা করুন, এখন আমরা কি করব? তুমি বলো কি করব। আদি বলে, স্যার এটা নিয়ে ধরনের কাছে গেলে সে কিছু করতে পারবে, কি আর করা, রাগবাগ করেই চলে আসে ধরনের কাছে। সে দেখে বলে, কাজ তো একদম নিখুঁত হয়েছে, বাট আপনারা যেটা চাইছেন তার জন্য সময় লাগবে, কারণ যে কালারটা আসলটাতে রয়েছে তাতে শৈবালের মতো কিছু ধাতু রয়েছে, যা লম্বা সময়ে বাতাসের সঙ্গে মিশে এমন হয়েছে। এটাকে তেমন করতে আমাকে প্রতিটা পরদে পরদে কাজ করতে হবে, রাসায়নিক ব্যবহার করতে হবে, একটু ভুল হলে পুরো মূর্তি ধসে যেতে পারে। মাইত্রিয়ান বলে, কি কি করার করো, আমাদের হাতে সময় আছে 2 দিন। ধরেন বলে, কি বলেন স্যার, 2 দিনে কি করে হবে এটা? এর জন্য আমাকে পরিশ্রম করতে হবে 3 গুণ, তাহলে টাকাও তেমন দিতে হবে, 20 লাখ লাগবে। শুনে তো মাইত্রিয়ান রেগে যায়। আদি শান্ত হতে বলে, স্যার প্রয়োজন আমাদের, শান্ত হন। আদি বলে, ঠিক আছে তুমি যা চাইছো তাই হবে, কিন্তু আমরা পেমেন্ট পাবো তারপর তোমায় করব। ধরেন বলে, এখন কমসে কম 10 দিতে হবে, তাহলে আমি কাজ শুরু করব। ওকে, সেটাই ঠিক হয়। মাইত্রিয়ান বলে, সে ভরসার তো? আদি বলে, স্যার সেটা নিয়ে টেনশন করার কিছু নেই, সে ভালো কাজ পারে। পরে মাইত্রিয়ান তাকে টাকা দিয়ে কাজ শুরু করতে বলে, তারপর দুজন বেরিয়ে আসে। আদি তার বাড়ির দিকে, মাইত্রিয়ান তার বাসাতে যায়। রুমে ঢুকে মাইত্রিয়ানের কেমন জানি লাগে, কিছু তো একটা ঝামেলা আছে। পিলি পিলি পায়ে এদিকে আসতেই কেউ তাকে মারতে যায়, মানে বেশ কিছু লোক তাকে আক্রমণ করে। মাইত্রিয়ান এখানে ধরা পড়ে, লোকগুলো তাকে মূর্তির ব্যাপারে জিজ্ঞেস করছে, তখন আবার কেউ দরজায় নক করে, দেখতে গেলে আদি তাকে মারা শুরু করে। তারপর দুজন মিলে শুরু করে মার মুর খেয়ে তারা সেখান থেকে পালিয়ে যায়। মাইত্রিয়ান বলে, ভাগ্যিস তুমি এসেছিলে, তা না হলে তো আজ আমার গেম বেজে যেত। আদি বলে, আমারও সন্দেহ হলো যে আপনি একাই আছেন, সুযোগ নিতে পারে তার, এই জন্যই এলাম। ধরেনে কাজ শুরু করে দিয়েছে, যা যা করার সে করছে, আমরা দেখি অনেক কিছুই করে। অবশেষে মূর্তি একেবারে রেডি, এরা নিতে এসে মূর্তি দেখে তো ইমপ্রেসড, কারণ একদম সেম টু সেম হয়েছে। বাট আদি ধরেনকে ঝটকা দেয়, সে বলে, ভাই বাকি যে টাকা সেগুলো ডিল হওয়ার পর পাবি। ধরেনি রেগে যায়, এ কি বলছিস, এটা তো কথা ছিল না, রাখ মূর্তি রাখ, টাকা দিয়ে তারপর নিয়ে যাস। মাইত্রিয়ান গলা চেপে ধরে, চুপ কর হারামি, আমরা কি পালিয়ে যাচ্ছি? যা বলছি তাই কর, চুপচাপ থাক। মূর্তি নিয়ে তারা চলে যায়, বেচারা চুপ থাকে। ডিলারের কাছে যাচ্ছে, মাঝে মাইত্রিয়ানের লোক ফোন করে বলে, স্যার আপনি যে নাম্বারটার বিস্তারিত জানতে দিয়েছিলেন তার ডিটেলস পেয়েছি, ওই রকম সন্দেহজনক অ্যাক্টিভিটি নেই, কিছু র্যান্ডম নাম্বার, আপনি আর
ধরণী নামে একটা নম্বরে বারবার কল করা হয়েছে, এই বাকি অন্য কিছু নেই। ঠিক আছে, চলে আসে ডিল করতে। আশিক খান বলে, কি ব্যাপার, আপনি সময় নিলেন যে, ভালো কোনো ডিল পেতে চলেছিলেন নাকি? মাত্রিয়ান বলে, না না স্যার, একটু কাজে বিজি ছিলাম তো তাই। মূর্তি বের করে বরুণ আবার দেখে বলে, মূর্তি আগের চেয়ে একটু জাকজমক লাগছে, পলিশ করিয়েছেন নাকি? মাত্রিয়ান বলে, না না স্যার এমন কিছু না, ওই কাপড়টা বারবার পাল্টানো হয়েছে, আমি আমার কাছেই রেখেছিলাম তো তাই। বরুণ কাউকে ফোন করে আসতে বলে। মাত্রিয়ান বলে, স্যার কোনো সমস্যা? বরুণ বলে, না না না, আমাদের যে মূর্তির ডিটেলস বলে দেয় সে কাজ ছেড়ে দিয়েছে, নতুন একটা লোক আসার কথা, সেই আসছে, এসবের ব্যাপারে সে ভালো জানে। মাত্রিয়ান বলে, কেন স্যার, আপনাদের কি কোনো সন্দেহ আছে? বরুণ বলে, ব্যাপারটা তেমন না, এসব ব্যাপারে বিস্তারিত না জানলে আমরা সামনে ডিল করতে পারবো না, এই জন্য এমন লোকের প্রয়োজন পড়ে। যাক, একটু পর বরুণ দরজা খুলতে যায়, লোকটা এসেছে, আর সে অন্য কেউ না, ওই সেই প্রফেসর রামমোহন। স্যার এসেছেন, আসুন ভিতরে আসুন। ভিতরে এসে মাত্রিয়ানকে দেখে, মাত্রিয়ানও চেয়ে আছে, এই লোক এখানে, কাকু তার সঙ্গে কথা বলে না। বরুণ পরিচয় করে দেয়, ইনি প্রফেসর রামমোহন, এসব পুরনো ব্যাপারে তার মতো ভালো কেউ জানে না, সারগুনা পাণ্ডিয়ান ভাইও তার কথাই বলেছিল একবার। যাক, কাকু ভালো করে দেখছে। বরুণ বলছে, তারা বলছে এটা নাকি অবলোকিতেশ্বর, বৌদ্ধদের কোন একটা মূর্তি। কাকু বলে, হতে পারে, কিন্তু আমার তা মনে হচ্ছে না, কারণ এটা যদি এম্পন হয়ে থাকে তাহলে চোল সময়ে বৌদ্ধদের মূর্তিতে এই এম্পন পাওয়াটা খুবই বিরল ছিল। বরুণ বলে, আমি মেটাল সম্পর্কে খুব ভালো জানি, আপনাকে সেগুলো নিয়ে চিন্তা করতে হবে না, আপনি শুধু ইতিহাসের ব্যাপারে বলুন। কাকু বলে, এর ব্যাপারে আমি তেমন কোন রিসার্চ এখনো পাইনি, এটা ল্যাব টেস্ট করানোই ভালো, রিপোর্ট দেখলে আমি তারপর ডিটেলস বলতে পারবো। এখন মাইত্রিয়ান আর রাজি হয় না, কেন আপনারা এত পেঁচাচ্ছেন কেন? আশুকান বলে, স্যার 15 কোটি ইনভেস্ট করছি আমরা, এক দুই টাকা নয়, দেখে নেব না, এটা যে নকল এরা তো জানে, এই জন্য এরা ভয় পাচ্ছে। মাইত্রিয়ান বলে, ঠিক আছে, তাহলে এর টেস্ট আমরা করাবো, যদি মূর্তির কিছু হয় টেস্ট করিয়ে আপনার লোক দেখলেই তো হলো, তাই না? মূর্তি নিয়ে তারা চলে যায়। নিচে এসে মাইত্রিয়ান রেগে যায়, এই বুড়ো আবার কোথা থেকে এলো, এখন তো এর কথা মতোই ওরা সিদ্ধান্ত নিবে। আদি বলে, স্যার একটা কাজ করা যায়। কি কাজ? কেননা আমরা এই বুড়োকে অফার করি। মাইত্রিয়ান বলে, হ্যাঁ হ্যাঁ, সারা দেশের মানুষকে ভাগ দাও এর মাঝে। আরে স্যার, কোনো উপায় কি আছে আপনার কাছে? যদি সে আমাদের পক্ষে বলে তাহলে তো কাজ হয়ে গেল। মাইত্রিয়ান বলে, যদি সে রাজি না হয়? আদি বলে, সে রাজি করাবে। ঠিক আছে, তাহলে চলো। মাঝখানে আদিকে নামিয়ে দেয়, তুমি যাও, আমার একটু কাজ আছে। মাইত্রিয়ান কোথায় যেন যায়, আদি হাঁটতে হাঁটতে যাচ্ছে, ইয়ামিনী ফোন করে বলে সে কাজটা পারেনি, তার কি হলো? আদি বলে, না না, আপনি যা করেছেন তা লাজবাব, অসাধারণ হয়েছে আপনার কাজ, আপনার ভাই একটু বেশি রিয়াক্ট করেছে। ইয়ামিনী বলে, আমি তার ব্যাপারে বলতে আপনাকে ফোন করেছি, তার থেকে সাবধান থাকবেন, সে কিন্তু সুবিধার লোক নয়। আদি বলে, বাবা এত চিন্তা আমাকে নিয়ে, মানে চুলকাচনকির লক্ষণ আর কি, বোঝাই তো যাচ্ছে। তারপর রাতে দুজন মিলে চলে আসে প্রফেসর কাকুর কাছে, এ কথা সে কথায় তারা সত্যিটা বলে দেয় যে এটা আসল মূর্তি না, আসলটা তাদের থেকে ভেঙে গেছে, এখন সে যে টেস্ট করবে তাতে যেন রিপোর্ট তাদের পক্ষে বলে, এর জন্য তারা টাকা দিতে রাজি। কিন্তু কাকু রাজি না, কারণ সে সৎ মানুষ। কাকু বলে, টাকা দিয়ে হয়তো আমার ক্ষুধা মিটবে, বাট এটা আমার সততা না। মাইত্রিয়ান বলে, স্যার আপনি তাদের কথা মতো কাজ করলে স্যালারি আর কত পাবেন? খুব বেশি 50,000, আমরা আপনাকে 50 লাখ দিব। না, কাকু রাজি না। আদি তার পরিবারের কথা বলে, স্যার আমার জন্য এটা খুবই জরুরি। কাকু রাজি না, তার জমি নিয়ে কথা বলতে থাকে যে সে অনেক কষ্টে একটা জমি কিনেছিল, যেখানে তার সারা জীবনের পুঁজি লাগিয়েছিল, বাট সেখানে সততার হার হয়েছে, আজও সে সেই কেস টেনে বেড়াচ্ছে, তারপরেও অসৎ পথ বেছে নেয়নি, সে কি করে এমন কিছু করতে পারে? এরা টাকার অ্যামাউন্ট বাড়াতে থাকে। কাকু বারবার জমির কথা বলতে থাকে যে তার পরিবারের সবার সামনে সে সাইন করেছিল, সবাই খুশি ছিল, কিন্তু দলিল থানায় যাওয়ার পর জাল কি করে বের হলো? মাইত্রিয়ান বলে, আরে স্যার এটা অনেকদিন আগের কথা, আমার এসব মনে নেই, কেন বারবার টেনে আনছেন? কাকু খুলেই বলে, তুমি যতক্ষণ না ওই ব্যাপারটা ক্লিয়ার করছো এই ডিল হবে না। তখন মাইত্রিয়ান বলে, সে সময় তার টাকার প্রয়োজন ছিল, তাই সে ঘুষ নিয়ে তার অরিজিনাল কাগজ ছিঁড়ে নকল কাগজ দিয়েছিল, সে এই কাজ করেছে। কাকু একটা শান্তির নিঃশ্বাস ফেলে, বলে এত বছর ধরে এই চিন্তায় পড়ে আছি আমি যে আমি 2 নম্বর কি করে করতে পারি, আমার সারাটা জীবন পার হয়ে গেল এই কষ্টে, আর তুমি বলছো কি যায় আসে? মাইত্রিয়ান বলে, স্যার তখন আমার পরিস্থিতি ভিন্ন ছিল, প্লিজ এটাকে এর মাঝে টেনে আনবেন না। এবার কাকু জব্য যে কোপ দেয়, সে বলে, কাল সকাল 9টার আগে 1.5 কোটি আমার কাছে আসতে হবে, এবং কোনো ঝামেলা যেন না হয় গ্যারান্টি দিতে হবে, তাহলে আমার রায় তোমাদের পক্ষে যাবে, নয়তো বরুণকে আমি সত্যিটা বলে দেব। টাকার অ্যামাউন্ট শুনে তো এরা চুপ। স্যার এটা তো অনেক বেশি হয়ে গেল। কাকু বলে, কিছু করার নেই। আদি বলে, স্যার আমাদের কাছে তো এখন টাকা নেই, আমরা ডিল করবো তারপর টাকা পাবো। কাকু বলে, সেটা তোমাদের প্রবলেম, আমি সময় মতো টাকা পেলেই তবেই রিপোর্ট ঠিকঠাক করবো। মাইত্রিয়ান আদিকে যেতে বলে, সে কাকুকে ধরে, শালা বদলা নিচ্ছিস? আদি এসে থামায়, স্যার কি করছেন? মাইত্রিয়ান তাকে মারবে। আদি বলে, স্যার তার কিছু হলে বরুণ আমাদের সন্দেহ করবে, আর আমাদের কিছু করার থাকবে না, চলুন বলছি, উপায় নেই, ভাবনায় পড়ে যাই, এবার কি হবে? আদি বলে, সব শেষ, এখন আর কোনো আশা নেই। মাইত্রিয়ান বলে, আছে, আমরা টাকা দেব। কি, কিভাবে স্যার? মাইত্রিয়ান বলে, তুমি তোমার বোনের জন্য যে টাকা রেখেছিলে সেগুলো নিয়ে এসো, যাও, বাকিগুলো আমি ব্যবস্থা করছি। আদি বলে, স্যার ওইটা আমার সারা জীবনের পুঁজি, ওই টাকার কিছু হলে আমার বোনকে বাঁচানো যাবে না। মাইত্রিয়ান বলে, আরে কিচ্ছু হবে না, কাল ডিল হলে তো তুমি টাকা পাবে, যাও যাও নিয়ে এসো। আদি বাসায় যায়। মাইত্রিয়ান ভাবছে এত টাকার ব্যবস্থা কি করে করবে, কারণ তার কাছেও নেই। ওদিকে আদিও ভাবছে সে কি টাকা নিয়ে
যাবে নাকি ছেড়ে দিবে। আবার এটাও ভাবনা যে এখন যদি 1.5 কোটি ব্যয় করে তাহলে 15 কোটি পাবে, যা অনেক। এটা ভেবে মাইথ্রিয়ান তার জমানো টাকা থেকে আস্তে আস্তে সব বের করতে থাকে। আদিত্য এখনো ভাবনার মাঝে আছে কি করবে। মাইথ্রিয়ান যা যার কাছে যেখানে যেখানে পায় নিয়ে নেয়। এক কাকার সঙ্গে লোনের ব্যাপারে কথা বলে, সে না করে। এরপর মাইথ্রিয়ান তার সেই জায়গায় যায় যেখানে সে টাকা লুকিয়ে রাখত, সেখানে গিয়ে তার খাজানা বের করে। খাট নিচে টাকা রেখেছিল, ভাবা যায় সবগুলো ঘুষের টাকা। আদিও তার সব টাকা নিয়ে নেয়। তারপর দুজনে সেম জায়গায় চলে আসে। স্যার কত হয়েছে? মাইথ্রিয়ান বলে 90 লাখ। আদি তার 15 দেয়। স্যার এখন কি হবে? লোন, মাইথ্রিয়ান বলে, চেষ্টা করেছি কেউ রাজি হয়নি, বলে পুলিশ নাকি ফেরত দেবে না। আদি বলে, স্যার আমার বোনের যখন রোগ ধরা পড়ে তখন আমি সেম এমন অসহায় ফিল করেছিলাম যা আজ আপনি ফিল করছেন। যাক যেটুকু হয়েছে সেটুকুই নিয়ে কাকুর কাছে আসে, বলে স্যার এখানে 1.5 কোটি আছে। কাকু তো মানছে না, সে আগেই বলেছিল। আদি তার পায়ে পড়ে যায়, স্যার আমার পুরো পরিবার এই টাকার উপর থেমে আছে, আপনি যদি দয়া না করেন আমার সবকিছু শেষ হয়ে যাবে। ভালো মানুষের এটাই তো সমস্যা, তাদের মনে মায়া বেশি থাকে। কাকু আর কি করবে, রাজি হয়। বাইরে এসে মাইথ্রিয়ান বলে, আরে তুই তো ভালো করলি বেটা, তা না হলে তো সে রাজি হতো না, এই কাজটা কালকে করলেই তো পারতি। আদি বলে, স্যার আমার জানটা বের হয়ে যাচ্ছে আর আপনি মজা নিচ্ছেন না। যাক পরদিন চলে আসা জায়গা মতো ডিল করতে, আজকেই ফাইনাল হয়ে যাবে। মাইথ্রিয়ান আগে যাচ্ছে, আদির ফোন আসে বলে সে পিছে পড়ে। ওপাশ থেকে কাকু বলে, 2 দিন হলো তোর বোন কিছু খাচ্ছে না, তুই আসিস নি, কথা বলিস নি, একটু ফোন কর, একটু পর তার কাছে যাবে, বলে আদি ভিতরে আসে। কাকু বরুণকে সব খুলে বলছে যে মূর্তি ঠিকঠাক আছে, তার পেছনের ইতিহাসও খুঁজে পেয়েছি, কোনো সমস্যা নেই, তোমরা নিতে পারো। আদির বারবার ফোন আসছে বলে সে কথা বলতে বাইরে চলে যায়। তার বোনের কাছে ফোন দিলে সে বলে, ভাইয়া অপারেশনের কথা নাকি বলেছিস, সব রেডি করছে, এত টাকা কোথা থেকে এলো আর কেন এত খরচা করতে হবে, তারপরও যদি ঠিকঠাক না হয় তাহলে তো সবগুলো টাকা জলে যাবে, তাই না? আদি বলে, এ এত কথা বলছিস কেন, তোর কিচ্ছু হবে না, চুপচাপ থাকতো, কেউ আমার কথা শুনে না, সবাই শুধু তারটাই বলে, ঠিক আছে রাখলাম আর কিচ্ছু বলবো না, বলে ফোনটা রেখে দেয়। আদি আবার ফোন দেয় কিন্তু ফোনটা বন্ধ বলে। আশোকান বলে, স্যার টাকা এখানে রাখা হয় না, বাইরে রাখা আছে, তো আসতেছে, আপনাদের একটু অপেক্ষা করতে হবে। ঠিক আছে কোনো সমস্যা নেই, বাট আদির তো সমস্যা, সে ছটফট করছে, স্যার আমার বোনের কাছে যেতে হবে, ওর সমস্যা বেড়ে গেছে। মাইথ্রিয়ান বলে, তো চলে যাও, আমাকে বলছো কেন, আমি টাকা পেলে তোমায় ফোন করবো, নি চলে এসো। বাট না, ধোকার একটা ব্যাপার আছে, যদি সে ফোন না করে তাহলে ভয়ও পাচ্ছে আবার যেতেও হবে। আদি বলে, ঠিক আছে স্যার আপনি ডিল ফাইনাল করে আমাকে ফোন দিন কিন্তু, আমি গেলাম। মাইথ্রিয়ান বলে, ওকে যাও, মানে তার তো জাস্ট টাকার দরকার, সে আর কিছুই ভাবছে না। তো আদিও বের হয়, তখন আবার বরুণের লোকেরাও টাকা নিয়ে আসে। পাশের রুমে তাদের লোক বলছে, এত টাকা দিয়ে মূর্তি কিনছে যে? অন্যজন বলছে, বেটা এই পুলিশ না হলে তো 1 টাকাও দিত না, কিন্তু ঝামেলা করা যাবে না। আর তাছাড়া এই মূর্তিটার দাম প্রায় 150 কোটিরও বেশি, তারা নিচ্ছে কত দিয়ে? 15 দিয়ে। নিবেই তো। এদিকে টাকা রেডি করা হচ্ছে, ওদিকে আদি একটা অটো নিয়ে যাচ্ছে, বাড়ি পার হতেই তার কেমন জানি একটু সন্দেহ লাগে। তারপর রাস্তায় এসে দেখে পুলিশের গাড়ি দাঁড় করানো। আদির ব্যাপারটা খটকা লাগে, সে অটো ঘুরিয়ে পিছন দিয়ে নিতে বলে। পিছন দিয়ে ভিতরে এসে দেখে আসলে তো ঝামেলা। ফোন করে মাইথ্রিয়ানকে, স্যার কই আপনি, কেন কি হয়েছে? স্যার এখানে কোনো ঝামেলা মনে হচ্ছে, বাইরে আমি পুলিশ দেখছিলাম। পুলিশ? ঠিক তখন আবার দরজায় নক পড়ে। এ দরজা খোলো রে, হয়তো জামাল লাগানো ছিল তাই ফোনটা কেটে যায়। আশোকান ফুটে দিয়ে দেখে হা করে আছে। বরুণ, পুলিশ এসেছে। এই সেরেছে, পুলিশ কোথা থেকে এলো? আশোকান মাইথ্রিয়ানকে দোষ দিচ্ছে যে এই সব করেছে। মাইথ্রিয়ান ডেকে যায়, আব্বে আমি সব করলে আমি কি এখানে থাকতাম, এখন তো আমিও ধরা পড়বো, গাধা কোথাকার। বরুণ সব ডকুমেন্ট পুড়ে ফেলতে বলে, টাকা আর মূর্তি বেলকনি দিয়ে ফেলে দিতে বলে। বাইরে তো আইজি পুরো ফৌজ নিয়ে দাঁড়িয়ে আছে, ফাইল পুড়ছে। এবার মাইথ্রিয়ান কি করে, ফাইল গুলোতে পানি দিয়ে নিভানোর চেষ্টা করে, আর তার গান দিয়ে দরজার নখ খুলে ফেলে বরুণকে হাত উঠাতে বলে। হ্যান্ডসব অফিসাররা সবাই ভিতরে আসে। আইজিকে দেখেই মাইথ্রিয়ান রিপোর্ট করতে থাকে। R7 ইন্সপেক্টর মাইথ্রিয়ান, স্যার তুমি এখানে? জি স্যার, খবর পেয়ে চলে এসেছি, তারা ডকুমেন্ট পুড়ে ফেলছিল, আমি বাঁচানোর চেষ্টা করছিলাম। আইজি কিছু বলে না। এখানে বরুণের যে অসহায় একটা ফেস দেখানো হয়, বেচারা। টাকা আর মূর্তির ব্যাগটাও পাওয়া গেছে। হলো, সবাইকে ধরে নিয়ে যাওয়া হয়। মাইথ্রিয়ানকে আজি তার সঙ্গে গাড়িতে উঠতে বলে। মাইথ্রিয়ান দেখছে আদি এখানে, মানে সে তাকে বাঁচাতেই ফিরে এসেছে। এখান থেকে সবাইকে ধরে নিয়ে যাওয়া হয়। আদি সেখান থেকে চলে আসে হসপিটালে তার বোনের কাছে। সে ঘুমাচ্ছে মনে করে আদি চুপচাপ বসে পড়ে। তার বোন ঘুরে যায়, কি হলো, কি ভেবেছিস আমি রাগ করে কোথাও চলে যাব? একদম না। আচ্ছা তোর কি হয়েছে, টেনশন লাগছে কেন? আদি কিছু বলে না। দিদি এদিকে হয়ে ঘুমিয়ে পড়ে। আদি বসে একটু শান্তির নিঃশ্বাস নিচ্ছে, তার পায়ের সঙ্গে কিছু একটা বাঁধে। দেখে একটা ব্যাগ, খুলে দেখে তার ভিতরে টাকা। টাকা এখানে? আদির টাকাগুলো হাত দিয়ে নাড়ে, আর সিন চলে আসে কাহিনীর গোড়ায়। এখান থেকে মুভির টুইস্ট রিভিল হতে থাকবে। একদিন হসপিটালে এই দুজন গল্প করছে। এই কাকু বলছে, সারগুনার মূর্তিগুলো তো তার বাড়িতে রয়ে গেল রে, ওই পার্টিরা এমন কাউকে খুঁজতেছে যে মূর্তির ব্যাপারে ভালো জানে, মাইনেও ভালো দিবে, সে তো সারগুনার সঙ্গে কাজ করেছে, ওকে বল। এই কাকু বলছে,
না না এমনি ঝামেলায় আছে তাকে এসব বলা যাবে না, এগুলো নিজ থেকে আদি শুনে নেয়। তারপর সে গিয়ে সারগুনার বাড়িতে চুরি করে, মানে সারগুনার সঙ্গে তার বাবা কাজ করতো। চুরি করার পরে এই কাকুকে বলে তাদের পরিবারের যে অভাব তার জন্য সে সেগুলো বিক্রি করবে, সে যেন তাকে হেল্প করে। কাকু তাকে না করে যে তার বাবার বিরুদ্ধে সে কিছু করতে পারবে না আর তার বাবা এসব করবে না। সে সময় সেদিক দিয়ে মাইত্রিয়ার কথা বলতে বলতে যাচ্ছিল, তাকে দেখে কাকু বকা দিতে থাকে, শালা। আদি বলে, কি হলো কাকা, ও কে? কাকু বলে, তুই সারাক্ষণ বলিস না তোদের পরিবারের এই অবস্থা কি করে হলো? ওই সেই অফিসার যার জন্য তোর বাবার আজ এই অবস্থা। আদি ভালো করে মাইত্রিয়ানকে দেখে নাই, চোখে মুখে রাগের ছাপ। সিন আবার এখানে আসে, বাইরে একটা লোক আসছে, মনে হচ্ছে পুলিশের কেউ, না জানি কি হয়। দরজা খুলতেই সামনে আদি টাকা হাতে নিয়ে, আদি ব্যাগ নিয়ে সামনে যায় আর আমরা দেখি এটা অন্য কেউ না, ওই সেই কার্তি। তুই বের হয়েছিস? আমি তো ভয় পেয়েছিলাম, না জানি তোর কিছু হলো। আদি বলে, আরে না, ভাগ্য ভালো আমি আগেই বের হয়েছি, আমি যদি ওখানে না যেতাম তাহলে তো মাইত্রিয়ান সন্দেহ করতো, এই জন্যই গিয়েছিলাম। কার্তি বলে, কাজ হয়ে গেছে, আইজি মাইত্রিয়ানকে হাতে নাতে ধরেছে, মানে বরুণ সব খুলে বলেছে যে মাইত্রিয়ানই তার কাছে মূর্তি বিক্রি করতে গেছিল, ও আর বের হতে পারবে না। ও হ্যাঁ, কার্তি আদির চাচাতো ভাই হয়। আদি বলে, চাচি আসছে, তুই একটু এখানে বোনের কাছে থাক আর তোর গাড়ির চাবিটা দে। গাড়ির চাবি নিয়ে গিয়ে আদি আগে কাউন্টারে তার বোনের অপারেশনের টাকা জমা দেয়, তারপর হসপিটাল থেকে বের হয়ে যাচ্ছে। সিন আবার পেছনে আসে, মাইত্রিয়ানকে দেখার পর থেকে আদি ভাবনায় পড়ে যায়, অনেক কিছু ভাবে। তারপর এই কাকুর সঙ্গে কথা বলে যে সে মাইত্রিয়ানকে ফাঁসাবে, তার বাবার বদলা নিবে, তার বাবাকেও এর মাঝে থাকতে হবে, সে যেন তার বাবাকে রাজি করায়। কাকু বলে, ঠিক আছে, তুমি তোমার প্ল্যান অনুযায়ী এগোও। এরপর আদি মাইত্রিয়ানের ব্যাপারে খোঁজ খবর নেয়, সে কেমন লোভী, সেই অনুপাতে কার থেকে তার কাছে পাঠায় মূর্তির লোভ তার মনে ঢুকাতে। আর তাই হয়, আদির বাবা সারগুনার সঙ্গে কাজ করত, তার যে ভিজিটিং কার্ড রয়েছিল যেখানে জাস্ট সারগুনার নামে ছিল, সেটা সঙ্গে নিয়ে আদি মাইত্রিয়ানের বাড়িতে চুরি করতে যায় আর ইচ্ছে করে ধরা পড়ে। মানে ফোনের যে রিং বেজেছিল সে নিজেই বাজিয়েছিল যাতে ধরা পড়ে। তারপর আদির কাছে কার্ড দেখে তো মাইত্রিয়ানের লোভ ধরে যায়। সিন আবার বর্তমানে আসে, আদি এখানে অপেক্ষা করছে, একটা গাড়ি এসে তার বরাবর থামে। আর এখানে কাকে দেখা যায়? ওই যে বালুচা যার মাধ্যমে মূর্তি সামনে এনেছিল বা হামলা করিয়েছিল, সেদিন ফায়ার দেখে শুনেই করেছে যাতে তাদের না লাগে। তার সঙ্গে ধরা নিয়ে আদির ফ্রেন্ড হয়, তাদের আগেই কথা হয়েছিল মূর্তি ভাঙবে, তা না হলে তার থেকে টাকা আদায় করা যাবে না। পেছনে এদের চিনতে পেরেছেন? মাইত্রিয়ানের বাড়িতে যারা হামলা করেছিল আদি তাদের টাকা দেয়, তার মানে এসব কিছু আদির সাজানো। তারপর বাড়িতে আসে, কাকু বাইরে যাচ্ছে, আদি বলে, বাবা কোথায়? সে বলে, ভিতরে যাও। আদি টাকার ব্যাগ নিয়ে ভিতরে আসে আর এখানে সব থেকে বড় ঝটকা লাগে, তার বাবা আর কেউ না, ওই সেই প্রফেসর রামমোহন। বাবা, টাকা হসপিটালে রেখে এসেছো কেন? এটা কোনো পাপের টাকা নয়, এটা তোমার প্রাপ্য, মানে রিপোর্ট করার পরিবর্তে ওই মাইত্রিয়ানের থেকে যে টাকাগুলো নিল সেগুলো এগুলো। কাকু বলে, এটা তুই তোর বোনের জন্য করেছিস, এর অধিকার তোর। তার বাবা যখন জমির দলিলে সাইন করছিল সেই বাচ্চাটাই আদি ছিল যে কাছ থেকে সবকিছু দেখেছে, মামলা এখনো চলছে। আদি বলে, এই সিস্টেমের সঙ্গে আমরা কখনো পারবো না বাবা। একটু আগে যে কাকু বের হলো সে তার চাচা, মানে কার্তির বাবা। এরপর আদি যে মূর্তিগুলো সারগুনার বাড়ি থেকে চুরি করেছিল সেগুলো বের করে, তার বাবাকে বলে, এগুলো তুমি নিজের হাতে সরকারের হাতে তুলে দিও, নাও। কাকু খুব খুশি হয় যে তার ছেলে সুযোগ পেয়েও অন্যায় করলো না, যে অন্যায় করেছে যে একটা গ্যাং রয়েছিল তাদেরও ধরিয়ে দিয়েছে। এরপর আদি দেখায় যে ইয়ামিনের ব্যাপারে সে আগে থেকেই জানতো, তাই তাকে ফলো করে সব খুলে বলেছিল। ইয়ামিনি রাজি হয়েছে কারণ মাইত্রিয়ান তাদের সঙ্গে অনেক অন্যায় করেছে, জোর করে অনেক টাকা পয়সা নিয়েছে, তার বাবা তাকে টাকা দিতে দিতে নিজের চিকিৎসা না করে মরেছে, বদলা নিতে সেও রাজি হয়েছে। একটু পর ইয়ামিনি আদির বাড়িতেই আসে, আদি কাছে যায়, আরে তুমি, আমি মনে মনে তোমার কথাই ভাবছিলাম। ইয়ামিনি একটা ব্যাগ দেয়, কি এটা? আদি খুলে দেখে সেই ভাঙ্গা মূর্তিটা সে একদম ঠিকঠাক করেছে, বোঝাই যাচ্ছে না, মানে ভাঙ্গাটা তো তার কাছেই ছিল। আদি বলে, তুমি এখানে একটু দাঁড়াও। ভিতরে গিয়ে সে কিছু টাকা নিয়ে এসে তাকে দেয়, ইয়ামিনি নিতে চায় না। আদি বলে, এখানে তোমারও অধিকার রয়েছে কারণ সে তোমার পরিবারের সঙ্গে অন্যায় করেছে, তোমার হয়তো দরকার নেই কিন্তু তোমার বোনের আর তার বাচ্চার জন্য এটা রাখো। এমনি বলে, তো সব ঠিকঠাক, সবকিছু ঠিকঠাক হয়েছে? আদি বলে, হুম, এখন কোনো সমস্যা নেই, বাবা গিয়ে মূর্তিগুলো পুলিশকে দিয়ে দিবে। এমনি বলে, আমি বলছিলাম যে তুমি যদি চাও তাহলে আমরা দুজন মিলে একটা আর্ট গ্যালারি শুরু করতে পারি। আদি বলে, হ্যাঁ কেন নয়, অবশ্যই, আমার কোনো সমস্যা নেই। হ্যাঁ, সমস্যা কি করে থাকবে বেটা, এটা তো চুলকানির লক্ষণ বোঝাই যাচ্ছে। আচ্ছা যাক, তোকে আমরা তাদেরকেই ফলো করে আর একটা হ্যাপি ইন্ডিং এ মুভিটা এখানেই শেষ করে দেয়। তো জীবনে চলতে গেলে টাকা পয়সার দরকার আছে, টাকা পয়সা ছাড়া কেউ দাম দিবে না, কেউ চিনবে না, কেউ পাশে থাকবে না, সব ঠিক আছে। বাট টাকা কামানো যেমন জরুরি, তেমন পরিবার, আত্মীয়তা, বন্ধুবান্ধব রাখাটাও জরুরি। যে টাকার পিছে ছুটতে গিয়ে সবাইকে ভুলে গেছে সে এক সময় থমকে যায় যে আমার পাশে কে আছে, দেখে কেউ নেই। আবার যার টাকা নেই তার পাশে তো এমনিতেই কেউ থাকতে চায় না, এই জন্য দুটোরই প্রয়োজন রয়েছে। আর এর মাঝের রাস্তা হলো সিম্পল থাকা। অতিরিক্ত পাওয়া বা লোভ করার পরিণাম সব সময় খারাপ হয়, আফসোস আমরা সবাই এটা জানি, কিন্তু জাস্ট জানা অবধি থাকে কেউ নিজেকে সামলাতে পারে না। আচ্ছা, তো যাওয়ার আগে ভিডিওতে একটু লাইক করে যাবেন, এটা তো সিম্পল একটা কাজ, এত আলসেমি কিসের? সাবস্ক্রাইব না করে থাকলে সেটা করে দিবেন। এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য আপনাদের
সবাইকে অনেকগুলো ধন্যবাদ।